কথা বলবো। আজ পয়লা বৈশাখ, তো প্রথমেই জানাই পয়লা বৈশাখের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আর কবির ভাষায় বলি, এসো হে বৈশাখ, এসো এসো। সূর্যোদয়ের পর থেকেই শুরু হয়ে গেছে আমাদের নতুন নববর্ষের দিন। তো সকাল পেরিয়ে, দুপুর পেরিয়ে, সন্ধে পেরিয়ে এখন রাত, অনেকটা সময়ই ব্যয় হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। তো ধীরে ধীরে দিনটা কেটেও যাবে, দিন শেষ, এখন সন্ধে, রাত অলমোস্ট প্রায় রাত 9টার কাছাকাছি। আমি চলে এসেছি পুরো ফ্যামিলি নিয়ে আরসালানে, খুব মজা করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, লেটস গো। ধামসা আলু ছিল, ডিম ছিল, দু পিস মাটন ছিল, মাটন অনেক সফট ছিল, খেতে কোনো প্রবলেম হয়নি, একদম ভালো করে পেট পুজো, ভুড়ি ভোজ সবই হয়েছে। তাহলে তোমার খাবারের টেস্ট কীরকম ছিল? খুবই ভালো ছিল সফট চিকেন। আচ্ছা, আমার তো বিরিয়ানি ভালো লাগেই সব সময়। আচ্ছা বাবি, তুমি কি খেয়েছো? তুমিও তো বিরিয়ানি খেয়েছো। আমি স্পেশাল বিরিয়ানি, হ্যাঁ এটা একই, আমরাও তাই। হ্যাঁ, আমি, তুমি আর পাপা, পাপা সেম। হ্যাঁ, আর তোমার কেমন লেগেছে বিরিয়ানি? ভীষণ ভালো লেগেছে, একদম দুটো পিস ছিল, ডিম ছিল, একদম ভালো। ঠিক আছে, তো আজকের দিনটা কেমন এনজয় করলে? দিন নয়, সন্ধে। ভালো ছিল, বাট এখন এক্সস্টেড লাগছে, বাট খাওয়া দাওয়া মজা হয়েছে। হ্যাঁ, খুবই ভালো মজা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, মোটামুটি এখন শেষের দিকে, এবার জাস্ট উবের ধরার পালা, ঘুরবো, উবের ধরবো, বাড়ি যাব, তারপরে বাড়ি থেকে। তো আজকের দিনটা খুব ভালো কাটলো একসাথে, খুব মজা করলাম, আনন্দ করলাম। তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো, আর সঙ্গে রাখতে হবে না, এখন গুড নাইট করে দিচ্ছি, ব্লগটা এখানেই শেষ করছি। খুব
খুব সবাই ভালো থেকো, আনন্দ করো। ওকে, গুড নাইট।